পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাড়াবনি ব্লকের দোমাহানি বাজার এলাকায় শুক্রবার সকালে একটি হার্ডওয়্যারের দোকানে ড্রাম কাটার সময় বেরিয়ে আসা কেমিক্যাল নিকাশি নালায় পড়লে সেখানে আগুন লেগে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা বালি মাটি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পরে দমকল বাহিনী উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ আগুন লাগার ঘটনা খতিয়ে দেখছে। এটা জিনিস আপনি স্যার এটা একবার লক্ষ্য করুন, কেউ কিভাবে এটাকে কালো রং দিয়ে ঢাকা হয়েছে দেখুন, এটা নিশ্চয়ই একটা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাড়াবনি ব্লকের দোমাহানি বাজার এলাকায় শুক্রবার সকালে একটি হার্ডওয়্যারের দোকানে ড্রাম কাটার সময় বেরিয়ে আসা কেমিক্যাল নিকাশি নালায় পড়লে সেখানে আগুন লেগে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা বালি মাটি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পরে দমকল বাহিনী উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ আগুন লাগার ঘটনা খতিয়ে দেখছে। এটা জিনিস আপনি স্যার এটা একবার লক্ষ্য করুন, কেউ কিভাবে এটাকে কালো রং দিয়ে ঢাকা হয়েছে দেখুন, এটা নিশ্চয়ই একটা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা।